বিদ্যুৎ দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকের তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইসেস, তারপর ইসিল পোস্ট রয়েছে, দেন হায়দ্রাবাদ 5000062, তার ফোন নম্বর দেওয়া রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। তো তারপর চলে আসছে নেক্সটে। তো তারপর আপনারা অনেক দেখতে পাচ্ছেন ট্রেডসম্যান বি পোস্টে আপনাদের নিয়োগ করা হবে ট্রেডে, ঠিক আছে। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের কী কী আপনাদের ট্রেডস রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, ইলেকট্রনিক্স মেকানিক রয়েছে, দেন আপনাদের ফিটার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, দেন মেশিনিস্ট রয়েছে, টানার রয়েছে। তো টোটাল আপনাদের পোস্ট আপনি দেখতে পাচ্ছেন 11 রয়েছে আপনাদের মেকানিক, দেন ফিটার রয়েছে 12, দেন ইলেকট্রিশিয়ান রয়েছে 3, দেন মেশিনিস্ট রয়েছে আপনাদের 10, দেন আপনার টানার রয়েছে 4, ঠিক আছে। তো টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 40, তো 40 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তো 28 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। তো ট্রেডসম্যান কোয়ালিফিকেশন যেটা এক্সপিরিয়েন্স যেটা চেয়েছে, তো ম্যাট্রিকুলেশন, তো মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারেন। সঙ্গে অবশ্যই যেটা উইথ আপনার যেটা বলেছে 1 ইয়ার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন ম্যানুফ্যাকচারিং প্রসেস, তো ম্যানুফ্যাকচারিং প্রসেসে অবশ্যই আপনাদের 1 বছর আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। তো তারপর চলে আসছে এজ রিল্যাক্সন। তো অবশ্যই আপনাদের ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই আপনাদের রিল্যাক্স রয়েছে, গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী এসসি এসটি ওবিসি অবশ্যই আপনারা ছাড় পাবেন। তারপর চলে আসছি নেক্সট ডে আপনাদের। তো তারপর যেটা আপনাদের ট্রেডসম্যান বি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ, তো ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি ডিভাইডেড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে 40 সংখ্যা রয়েছে, UR 20, দেন EWS রয়েছে 3, OBC রয়েছে 13, SC রয়েছে 3, ST রয়েছে 1, ঠিক আছে। টোটাল 40 শূন্যপদের সংখ্যা রয়েছে। তো তারপর চলে আসছে নেক্সট ডে রিল্যাকশন এজ। তো 5 বছর SC ST, 3 বছর OBC প্রার্থীরা রিল্যাক্স পাবেন। তো মোড অফ সিলেকশন, তো সিলেকশন প্রসেসটা কীরকম থাকবে, তো সিলেকশন প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের প্রথমত আপনাদের রিটেন টেস্ট হবে, দেন আপনাদের টেক টেস্ট হবে, তো কোনো রকম আপনাদের ভাইবা হবে না, ইন্টারভিউ হবে না। তো তারপর চলে আসছে যেটা আপনাদের কল ফর, তো 1:4 আপনাদের ডাকবে, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সট, তারপর যেটা আপনাদের রিটেন টেস্ট, তো ইংলিশ এবং হিন্দিতে আপনার রিটেন টেস্ট হবে, MCQ টাইপ কোশ্চেন থাকবে। তো প্রতিটি রং কোশ্চেন যেটা আপনাদের উইল অ্যাট্যাক্ট যেটা আপনার রয়েছে 0.25, তো সেম টু সেম WP-র মতো, 4টে ভুল গেলে 1 মার্ক কাটবে। তো অ্যান্সার শিট টোটালি আপনাদের OMR শিট থাকবে, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সটে, তারপর যেটা রয়েছে আপনাদের হাউ টু অ্যাপ্লাই, আপনার আবেদন কীভাবে করবেন, তো আবেদন আপনাদের করতে হবে অনলাইনে, ঠিক আছে। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন সাইট রয়েছে, তো সাইটে আপনারা আবেদন করতে পারেন অনলাইন, অফিসিয়াল সাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল সাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। 400 থেকে আবেদন স্টার্ট হয়েছে, 25/6/2022 পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো কী কী ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে, ফটো করে আপনাদের কত কত সাইজ লাগবে, আপনাদের কত কেবির মধ্যে আন্ডারে থাকতে হবে, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো আপনাদের পেমেন্ট আপনাদের 500 টাকা ফি পে করতে হবে।